আপনি কি সেরা কন্ডিশনের আরএক্স গাড়ি খুঁজছেন? আপনি কি সব থেকে সেরা একটি আরএক্স বাইক কিনবেন ভাবছেন? এই গাড়িটা আপনারা অবশ্যই দেখতে পারেন। এই গাড়িটা কিন্তু এ টু জেড সব অরিজিনাল আছে এবং অরিজিনাল কালার আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটা খুবই সুন্দর আছে। আপনারা যারা আরএক্স গাড়িটি নেবেন এই গাড়িটা অবশ্যই একটু দেখতে পারেন। যদি একটু মিটারটা ভালো করে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন মিটারটা এইরকম এই কোয়ালিটি আছে। এই সাইডে যদি একটু চাপাটা দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে চাপাটা এরকম আছে। আর লিভার যা দেখছেন, লিভার, চাপা টাপা, লুকিং গ্লাস গ্লাস সবই অরিজিনাল আছে। আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন। এই বাইকে যদি দুইটা হর্নের কথা বলি, হর্নের কথা দুইটা না বললেই না আপনারা বুঝতে পারছেন হর্ন দুইটা অরিজিনাল। হর্ন কিন্তু দুইটা হর্নই অরিজিনাল আছে। আপনাদেরকে এই সাইড থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করে দেখতে পারছেন এই গাড়িটা কিন্তু কিকার টিকার বা ইঞ্জিন কন্ডিশন বা কার্বোরেটর সবই অরিজিনাল আছে। আর এই গাড়ির ফুল ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি। একটু মিটারটা যদি ভালো করে দেখায় দেখতে পাচ্ছেন মিটারটাও কিন্তু অরিজিনাল আছে। আর গাড়ির কালার টালার সবই অরিজিনাল আছে। আপনারা চাইলে এই বাইকটা দেখতে পারেন। একটু পিছনের টায়ারটা ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটা এরকম আছে। একটু সাইড কভারটা ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সাইড কভারটা এরকম আছে। সামনের লুকটা ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সামনের লুকটা এরকম আছে। একটু যদি সাউন্ড আপনাদেরকে শোনায় আপনারা শুনুন। ট্যাঙ্কিটারে যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটা এরকম আছে। একটু যদি পিছন থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, পিছন থেকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এরকম আছে। যদি এই সাইড থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন চেন কভার টভার একদম ফুল ফ্রেশ। এবং এই গাড়িটা কিন্তু কালার বা কোনো জায়গায় কোনো কিছু রং টং করা না, যা আছে সবকিছু অরিজিনাল আছে। সামনের লুকটা যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন সামনের লুকটা এরকম আছে। সামনে হেডলাইট থেকে শুরু করে হেডলাইট, হেডলাইটের গ্লাস বা হেডলাইট আছে হেডলাইটের, সেটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল। আর এই গাড়ি কিন্তু দুইটা হয়নি অরিজিনাল লাগানো হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন সব কিছুই ফ্রেশ আছে। আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন। যদি ইঞ্জিনটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন ইঞ্জিনে কোনো দাগ বা কোনো স্পট নেই, আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন। আর এই বাইকটা যদি আপনাদেরকে নিতে হয় সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানায় আসতে হবে, আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন। আর এই বাইকটি যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে পরে এসে কেউ আছে ফিরে যেতে পারবেন না, অবশ্যই আপনাদের কাছে নিয়ে নেওয়ার মন মানসিকতা থাকলে অবশ্যই আপনারা নিতে পারবেন। আর আবারও কিন্তু বলে দিচ্ছি এই গাড়িটা কিন্তু ফুলি ফ্রেশ আছে এবং এ টু জেড সব অরিজিনাল আছে। আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই নিতে পারেন। যদি একটু সাইলেন্সারটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, টু স্ট্রোক গাড়ি সব থেকে কিন্তু সেরা একটি জিনিস সাইলেন্সার। সাইলেন্সার যদি ভালো না থাকে বা সাইলেন্সার যদি ফ্রেশ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি কোনো দাম বা কোনো মর্যাদা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গাড়ির কার্বোরেটরটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে। মিটারে দেখতে পাচ্ছেন 68,000 প্লাস কিন্তু এই গাড়িটা চালানো আছে। আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন। যা আছে মিটারে সবই অরিজিনাল আছে। একটু পিছনের টায়ারটা ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন আর টায়ারটা এরকম আছে। আর এই গাড়িতে যদি নিতে হয় আমাদের স্ক্রিনে পরে নাম্বার দেওয়া থাকবে, আপনারা স্ক্রিনে পরে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অবশ্যই এই বাইক নিয়ে নিতে পারেন। আসলে ক্যামেরাতে কেমন সাউন্ড আসছে জানি না, কিন্তু সাউন্ডটা একের আছে। আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখেন। আর আমাদের এই চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর স্ক্রিন পর নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।